নমস্কার ফ্রেন্ডস আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই জব ইনফর্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দেখুন ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউপিএসসির যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে যারা ফাইনাল সেমিস্টার অর্থাৎ সিক্স সেমিস্টারের স্টুডেন্ট তারা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই নিয়েই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দেখুন ফ্রেন্ডস আমরা এখন সেই পেজেই রয়েছি যেখানে দেখুন কুড়ি চার দু হাজার বাইশ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে এবং এখানে দশ পাঁচ দু হাজার বাইশ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান চলতে থাকবে তো যারা এখানে সিক্স সেমিস্টার অর্থাৎ লাস্ট ইয়ার স্টুডেন্ট তারা এখানে কিভাবে আবেদন করবেন সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ফ্রেন্ডস আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে এই পেজে আসতে পারবেন এখানে আসার পর দেখুন এখানে লেখা রয়েছে ক্লিক হওয়ার পর পার্ট ওয়ান এখানটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কাছে এমন একটা পেজ ওপেন হবে আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন দেখুন এখানে ইয়েস লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কাছে অ্যাপ্লিকেশান ফর্মটা ওইভাবে ওপেন হয়ে যাবে যেখানে দেখুন প্রথমে রয়েছে নেম তো এখানে আপনি আপনার নামটি লিখে দেবেন এবং দেখুন এখানে রয়েছে জেন্ডার তো এখান থেকে আপনার যে জেন্ডার সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে রয়েছে ডেট অফ বার্থ তো এখান থেকে আপনি আপনার যে ডেট অফ বার্থ সেটা এখান থেকে ডেট মান্থ এবং ইয়ার ফর্ম্যাটে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে রয়েছে ফাদার নেম এবং এখানে মাদার নেম তো দুটি এখানে দিয়ে দেবেন এখানে দেখুন অলরেডি রয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান তারপর দেখুন রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস তো এখান থেকে আপনার ম্যারিটেল স্ট্যাটাসটা সিলেক্ট করে নেবেন আপনি ম্যারেড নান ম্যারেড তারপরে দেখুন এখানে রয়েছে কমিউনিটি এখান দিয়ে আপনার যে কাস্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার কাছে যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে কাস্ট সার্টিফিকেটের সমস্ত ডিটেলসগুলি এখানে দিতে হবে দেখুন এখানে রয়েছে প্রথমেই দেখুন এখানে রয়েছে সার্টিফিকেট নাম্বার তো এখানে আপনার সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দেবেন কোন অ্যাথরিটি থেকে ইস্যু করা হয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারিখটা আপনি এখানে বসিয়ে দেবেন যে তারিখে আপনার সার্টিফিকেটটি রিলিজ করা হয়েছিল সেই ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন পরে দেখুন এখানে লেখা রয়েছে ডিউ বিলং টু মেনিটরি তো আপনি যেখানে সংখ্যালঘু সম্প্রদায় থেকে হয়ে থাকেন তাহলে আপনি এখানে সেটা সিলেক্ট করবেন এবং নিচে দেখুন এখানে রয়েছে আপনার এখানে কত টাকা ফিস লাগবে অর্থাৎ লাগবে কি লাগবে না সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তারপরে দেখুন ফ্রেন্ডস এখানে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তো এখানে আপনারা সিলেক্ট কোয়ালিফিকেশান এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন প্রথমেই রয়েছে অলরেডি পাস ডিগ্রি তো আপনারা যারা এখানে ডিগ্রি কোর্স পাস করে নিয়েছেন তারা উপরেরটা সিলেক্ট করবেন এবং যাদের এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি অর্থাৎ যাদের দু হাজার বাইশে কমপ্লিট হবে তারা নিচেরটা সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে রয়েছে অ্যাড্রেস সেকশান তো এখানে আপনি আপনার পুরো অ্যাড্রেসটি দিয়ে দেবেন এখান থেকে দেখুন আপনার যে স্টেট সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এখানে আপনার পিনকোডটা দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে আপনার ফোন নাম্বার এবং এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস এবং এখানে দুবার কনফার্ম ইমেল অ্যাড্রেসও আপনি আবার একবার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন তারপরে দেখুন এখানে রয়েছে অল্টারনেটিভ ইমেল তো আপনি চাইলে এটি দিতে পারেন অথবা ছেড়ে দিতে পারেন যেগুলিতে দেখুন স্টার দেওয়া রয়েছে সেগুলি আপনাকে এখানে দিতে হবে যেগুলিতে স্টার দেওয়া নেই সেগুলি না দিলেও আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবেন তো আপনি সমস্ত ডিটেলসগুলি এখানে দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি চলে আসবেন নতুন একটি পেজে যেখানে দেখুন লেখা রয়েছে ক্লিম এজ রিলেকশন তো আপনার যদি এজ রিলেকশন প্রয়োজন হয় তাহলে আপনি এটা ইয়েস করবেন নাহলে এটা আপনি নো করে দেবেন তারপরে দেখুন আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন আপনি চলে আসবেন নতুন একটি পেজে যেখানে দেখুন প্রথমে লেখা রয়েছে ফটো আইডেন্টি কার্ড তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ভোটার আইডি কার্ড বা আপনার আধার কার্ড আপনার যেটা সুবিধার যেটা সুবিধা আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখুন নিচে লেখা রয়েছে ফটো আইডি নাম্বার তো এখানে আপনি কার্ডের যে নাম্বারটা সেটা আপনি এখানে লিখে দেবেন তারপর দেখুন এখানে আপনি নাম্বারটিকে আবার একবার কনফার্ম নাম্বারে লিখে দেবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন দেখুন এখানে লেখা রয়েছে প্রথমে আপনি এখানে কোন মিডিয়ামে এক্সামটি দিতে চান দেখুন এখানে ইংলিশ এবং হিন্দি রয়েছে তো আপনি এখান দুটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে রয়েছে এক্স সার্ভিসম্যান তো আপনি যদি এখানে এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এটা এটা ইয়েস করবেন আপনি নো করে তারপর দেখুন এখানে বলছে আপনি যদি এর আগে কখনো অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের জন্য সিলেক্টেড বা রেকমেন্ডেড হয়ে থাকেন তাহলে আপনি এটা ইয়েস করবেন নাহলে এটা আপনি নো করে দেবেন তো সমস্ত ডিটেলসগুলি দিয়ে দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কাছে সমস্ত যে আপনার ডিটেলস সেগুলো এইভাবে শো করবে তো আপনি এখান থেকে আপনার ডিটেলসগুলি চেক করে নেবেন ঠিকঠাক চেক করার পর দেখুন এখানে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা আপনি এখানে তুলে দেবেন এবং আপনি এখানে অ্যাগ্রে ক্লিক করে দেবেন এবং আপনি যদি চান এখানে আপডেট করতে তাহলে দেখুন এখানে লেখা রয়েছে আপডেট তো এখান থেকে আপনি কিন্তু আপডেটও করতে পারবেন ঠিকঠাক থাকলে আপনি এখানে ক্যাপচারটা দিয়ে আই অ্যাগ্রি এটাতে ক্লিক করে দেবেন এলিতে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটা পেজ ওপেন হবে যেখানে দেখুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি ডিটেলসগুলি দেখাবে আপনি নিচের দিকে এসে দেখুন এখানে লেখা রয়েছে প্রিন্ট স্লিপ এখানে ক্লিক করবেন এবং আপনার কাছে এটি প্রিন্ট করে এক কপি রেখে দেবেন তারপর দেখুন এখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার ফর পার্ট টু রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করে দেবেন তারপর দেখুন আপনার কাছে আর লগ ইনের পেজ চলে আসবে যেখানে দেখুন আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার আপনার ডেট অফ বার্থ এবং এই ক্যাপচারটা দিয়ে কিন্তু আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে এবং আপনি এখানে লগ ইন করতে পারবেন লগ ইন করার পর আপনার কাছে আপলোড সেকশনটি অন হয়ে যাবে যেখানে দেখুন আপনাকে আপনার ফটোগ্রাফ সিগনেচার এবং আপনার ফটো আইডেন্টি কার্ডটা আপলোড করতে হবে তারপর দেখুন এখানে লেখা রয়েছে আপলোড ইমেজ এটাতে ক্লিক করে দেবেন কীভাবে আপনাকে এখানে ফটো সিগনেচার ইত্যাদি আপলোড করতে হবে তার ডিটেলস দেখুন এখানে দেওয়া রয়েছে তো আপনারা এটি কিন্তু ভালো করে পড়ে তারপরে আপনার সম্পূর্ণ বিষয়টি এখান থেকে জানতে পেরে যাবেন তো দেখুন ফ্রেন্ডস আমরা এখানে সমস্ত ডকুমেন্টস আপলোড করে দিয়েছি এরপর আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস এখানে সমস্ত ডকুমেন্টসগুলো দেখাচ্ছে এরপর দেখুন এখানে লেখা রয়েছে কন্টিনিউ এইখানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস আপনার এখানে যে ফটো আইডি কার্ড নাম্বার সেটা আপনাকে এখানে আবার একবার দিতে হবে এবং এখানে আপনি যেইখানে আপনার এক্সামিনেশন সেন্টারটি চান সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন দেখুন ফ্রেন্ডস এখানে লেখা রয়েছে প্রিন্ট প্রিভিউ এখানে আপনি ক্লিক করবেন এবং আপনি এখান থেকে প্রিভিউটা দেখতে পারবেন আপনার যদি এখানে ঠিকঠাক মনে হয় তাহলে আপনি নিচের দিকে এসে দেখুন এখানে লেখা রয়েছে আই হ্যাভ রিড ডিক্লেয়ার অ্যান্ড ফাইনাল সাবমিশন এইখানটাতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর ফ্রেন্ডস আপনার এখানে ফাইনাল সাবমিশন কমপ্লিট হয়ে যাবে আপনি তারপর আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি এভাবে শো করতে পারবেন এবং দেখুন এখানে লেখা রয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনি কিন্তু ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি প্রিন্ট করে আপনার ফোনের মধ্যেই সেভ করে রাখতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এমনই ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশন অন করে দেবেন আমি এখানে প্রতিনিয়ত সমস্ত চাকরির অ্যাপ্লিকেশন ফোনের মাধ্যমেই করে দেখাই